আজকের এই যে অভিনন্দন যাত্রা, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবার জন্য যাত্রা প্রত্যেক জেলায় জেলায় হচ্ছে। অবিচ্ছেদ্য বিহার উত্তরপ্রদেশ অবিচ্ছেদ্য অঙ্গ কেউ বলতো না, কেন এটা অবিচ্ছেদ্য ছিল না। আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষে অবিচ্ছেদ্য অঙ্গ করেছেন, দুটো রাজ্য করে দিয়েছেন, তার বিরোধিতা করছেন। কাশ্মীর একটা থাকলো কি দুটো থাকলো, মমতা ব্যানার্জির কি যায় আছে? 7,000,000 টাকা থাকলেই হলো, বিমান নগর কি যায় আছে? কিন্তু চিৎকা রাস্তা নেমে পড়লেন। তারপরে আমরা বলেছিলাম শরণার্থীদের নাগরিকত্ব দেব, বিল পাস করিয়েছি, ওখান থেকে পালিয়ে এসছেন, কিছু করতে পারেননি। তার 8 জন এমপি যায়নি পার্লামেন্টে, উনি মুসলমানরা বলছেন আমি তোমাদের পক্ষে আছি, বিল পাস করতে দেবো না। এমপি রাখলেন না কেন ভোট দিতে? আর উদ্বাস্তু বলছেন আমি তোমাদের পক্ষে আছি, এখন 8 জন এমপি যায়নি, উনি দুই দিকেই আছেন, চাচার সঙ্গেও আছেন, ভাতিজার সঙ্গেও আছেন, এদিকেও আছেন ওদিকেও আছেন। ওটা চলবে না, সকালবেলা নয় বিকালবেলা গায়ত্রী মন্ত্র পাঠ করা ওটা চলবে না। এই 2 নম্বরে রাজনীতি বন্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে বলতে হবে এই যে উদ্বাস্তু মানুষগুলো বছর বছর ধরে জলার মধ্যে খুঁটি পেতে ঘর করে, রেল লাইনের ধারে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে মশা মাছি সাপ বিচের মধ্যে থেকেছে, 1, 2, 3 প্রজন্ম চলে গেছে নাগরিকত্ব পাওয়ার জন্য, উনি তাদের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? মোদি আজকে ওই মানুষগুলোকে নাগরিকত্ব দিচ্ছেন, মমতা ব্যানার্জি কেন বিরোধিতা করছেন আজকে প্রশ্ন করতে হবে বন্ধুগণ। এই মানুষগুলো যখন বাংলাদেশে অত্যাচারিত হয়েছে, যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।